আসসালামু আলাইকুম। টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর অনুসন্ধানী বিজ্ঞান বই নিয়ে। তো আজকে আমরা পড়ব চতুর্থ অধ্যায়, অর্থাৎ আজকে আমরা জানবো যে কোষবিজ্ঞান নিয়ে। তো চলো আমরা আমাদের পাঠে কি রয়েছে সেটা আমরা পড়ে নিই। আজকে আমরা পড়ব অধ্যায় ৪, কোষবিজ্ঞান। তো আমরা সবাই আগের ক্লাসে কিন্তু কোষ সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে এসেছি যে কোষ কাকে বলে। এখন সেই কোষ সম্পর্কে আমরা আজকে মানে এই অধ্যায়ে আরো বিস্তারিত জানতে পারবো। তোমরা দেখো তোমাদের বইতে কি বলেছে যে এখানে আমরা কি জানতে পারবো, আমরা জানতে পারবো উদ্ভিদ এবং প্রাণী কোষের প্রধান অঙ্গগুলোর গঠন এবং কাজ। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীদের যে কোষ রয়েছে তাদের প্রত্যেকটা অঙ্গাণুর গঠন এবং কাজ সম্পর্কে আমরা জানতে পারবো। আবার কোষে বিভাজন এবং সংখ্যা বৃদ্ধি সম্পর্কে জানতে পারবো। এই কোষ বিভাজন যখন অস্বাভাবিক হয় তখন অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই যে আমাদের পাঠে কি বলা হচ্ছে। স্কুল ঘরের বাইরে তাকালেই তুমি দেখবে আমাদের চারপাশে কত রকম জীবনের সমাহার, ছোট বড় গাছ, নানান রঙের পাখি, পোষা প্রাণী আর মানুষ তো আছেই। এসব জীব আমাদের চোখের সামনেই ছোট থেকে বড় হয়। একটি জড় পদার্থ যেমন বই, কলম বা ঘর নিজে নিজে বড় হয় না, অথচ একটা জীব কিন্তু সময়ের সঙ্গে একটু একটু করে বড় হয়। কিভাবে ঘটে এই ব্যাপারটি? এই প্রশ্ন উত্তর জানতে আমাদের ফিরতে হবে ছোট থেকে আরও ছোট পর্যায়ে, জানতে হবে জীবনের গাঠনিক এককের পরিচয়। তাহলে আমরা যেটা আমাদেরকে যেটা এখানে বলেছে সেটা হচ্ছে যে বিভিন্ন যে জড় পদার্থগুলো আছে যেমন বই, কলম, খাতা, এগুলো কি হচ্ছে, এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে না বা এদের দৈর্ঘ্য বৃদ্ধি হয় না, প্রস্থ বাড়ে না। তাহলে এরা বাড়ে না কেন? কারণ এদের মধ্যে প্রাণ নেই, এরা জীব না, এরা জড়। তো কারা বড় হয়? যারা জীব যেমন উদ্ভিদ বলি, প্রাণী বলি, এরা হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে বড় হয় এবং এক সময় কিন্তু তাদের কি হয়, তাদের মৃত্যু হয়। তো এই যে তারা যে ছোট থেকে বড় হচ্ছে এটার পিছনে দায়ী কে? এটার পিছনে দায়ী হচ্ছে জীবের গাঠনিক একক। তো আমরা সবাই জানি জীবের গাঠনিক এককের নাম কি। জীবের গাঠনিক এককের নাম হচ্ছে কোষ। গাঠনিক একক বলতে যেটার উপর ভিত্তি করে পুরো জীবদেহ তৈরি হয়েছে। দেখো কি বলেছে যে তোমরা এর মধ্যে নিশ্চয় জেনে গেছো যে জীবের গাঠনিক একক হচ্ছে কোষ। যেটা আমি তোমাদের একটু আগে বললাম, জীবের গাঠনিক একক হচ্ছে কোষ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কোষ কি, তাহলে তুমি অবশ্যই এক কথায় বলবে যে জীবের গাঠনিক একক হচ্ছে কোষ। এখন তুমি একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করো, সেই বিল্ডিং তৈরি করতে আমাদের কি করতে হবে, মানে একটা ইট আরেকটা ইটের উপর গেঁথে গেঁথে সেই বিল্ডিংয়ের ঘর বা সেই বিল্ডিংটা তৈরি করতে হবে। এখন তুমি কিন্তু ইট না গেঁথে সেই বিল্ডিংটাকে দাঁড় করাতে পারবে না। এই যে তুমি যে ইট একটার পর একটা গেঁথে দাঁড় করাচ্ছ বিল্ডিং, এই ইটগুলোকে কল্পনা করো কোষ আর বিল্ডিংটাকে কল্পনা করো জীবদেহ। তাহলে কি হচ্ছে? তাহলে যেটা হচ্ছে সেটা হলো যে কোষগুলো একটা আরেকটার সাথে এভাবে অবস্থান করে বা একটার সাথে আরেকটা পাশাপাশি অবস্থান করে করে পুরো একটা জীবদেহ তৈরি করছে। এই জন্য যেহেতু জীবদেহের গঠন তৈরি করছে এবং কোষ ছাড়া জীবদেহের গঠন তৈরি হবে না, এই কারণে কোষের সংজ্ঞাতে আমরা বলি যে জীবের গাঠনিক একক হচ্ছে কোষ। আমরা ছোট বড় যত জীব দেখি সেগুলো সবগুলোরই গঠনের একক হিসেবে আছে কোষ। তাহলে আমরা ছোট বড় যত জীব দেখব, যেমন কুকুর বলি, বিড়াল বলি, তারপর হচ্ছে মানুষ বলি, আবার বড় প্রাণী যেমন তিমি মাছ, যেটা সেই যাদের কথাই বলি না কেন, ছোট বড় সবগুলো জীবেরই গাঠনিক একক হচ্ছে কোষ। জীবের বড় হবার প্রক্রিয়ায় সেগুলোর নতুন নতুন কোষ তৈরির প্রয়োজন হয়। তাহলে জীব যদি জীব তো বড় হবে, এখন এই বড় হবার প্রক্রিয়ায় সেগুলো থেকে মানে যে কোষগুলো আছে সেগুলো থেকে নতুন নতুন কোষ তৈরির প্রয়োজন হয়। এসব নতুন নতুন কোষ কিভাবে তৈরি হয়, কিভাবে জীবের বৈশিষ্ট্য ঠিক রেখে কোষের সংখ্যা বৃদ্ধি হয়, এমন প্রশ্ন আমাদের মনে আসা স্বাভাবিক। আমরা কিন্তু জানি না কোষ কিভাবে তৈরি হচ্ছে, আবার আমরা কিন্তু জানি না কোষের বৃদ্ধি কিভাবে হচ্ছে এবং কোষের বৃদ্ধির কারণে জীবদেহ কিভাবে ছোট থেকে বড় হচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে আসাটা স্বাভাবিক। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর আজকে পেয়ে যাব, মানে এই অধ্যায় থেকে আমরা পেয়ে যাব। বিজ্ঞানীরা এই প্রশ্নগুলো নিয়ে ভেবেছেন এবং আনন্দের বিষয় হচ্ছে তারা গবেষণা করে এগুলোর উত্তরও বের করেছেন। আমরা সে বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এখানে জানবো জীবকোষের পরিচয়, সেগুলোর সংখ্যা বৃদ্ধির পদ্ধতি, কোষের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়ায় যদি কোনো ভুল হয় তবে তা জীবের জন্য কী পরিণতি ডেকে আনে ইত্যাদি। তবে তার আগে আমাদের কোষের গঠন উপাদান এবং বৈশিষ্ট্য সম্বন্ধে জেনে নিতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা জেনে নিব যে কোষ কি এবং কোষ কি কি দিয়ে তৈরি, কোষের মধ্যে কি আছে এগুলো সম্পর্কে আমরা প্রাথমিক ধারণাগুলো জেনে নিব। কোষ পরিচিতি, সকল জীবই কোষ নিয়ে গঠিত, যেটা আমরা
একটু আগে জানলাম যে সকল জীব, ছোট বড় যত রকমের জীব আছে, সবগুলো জীবই কিন্তু কোষ নিয়ে গঠিত। বাংলা কোষ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেল। তাহলে তোমাদের যদি প্রশ্ন করে যে বাংলা কোষ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি, তাহলে তোমরা কি বলবে? সেল। সেল বলতে কি বোঝায়? সেল বলতে বোঝায় ছোট ঘর বা প্রকোষ্ঠ। অর্থাৎ ছোট ঘর বা প্রকোষ্ঠকে ইংরেজিতে আমরা সেল বলি, সেই সেলকেই বাংলায় আবার কোষ বলা যাচ্ছে। অর্থাৎ কোষের ইংরেজিটাই হচ্ছে সেল। সেল নামকরণটি করেছেন বিজ্ঞানী রবার্ট হুক, যিনি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারক। তো আমাদের পৃথিবীতে যে যিনি প্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, তিনি হচ্ছেন রবার্ট হুক, বিজ্ঞানী রবার্ট হুক। তিনি আবার কোষ নামকরণটি করেছিলেন এবং তিনি কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন কিভাবে? অণুবীক্ষণ যন্ত্রের নিচে বোতলের ছিপি পরীক্ষা করতে গিয়ে। তিনি কি করেছিলেন? তিনি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর একটা বোতলের কর্ক, বোতলের কর্কগুলো অনেক কোথেকে তৈরি হয়, কর্ক কাঠ থেকে তৈরি করা এক ধরনের ছিপি যা বোতলে মুখ বন্ধ করতে ব্যবহার করা হয়। তাহলে এখনকার দিনে আমরা যে প্লাস্টিকের ছিপি দেখি, এগুলো কিন্তু গাছ থেকে আসে না বা গাছের কাঠ থেকে আসে না। তো তখন মানে আগের যুগে কি হচ্ছে, কি করতো, কর্ক নামের এক ধরনের গাছ ছিল, সেই গাছের কাঠ থেকে এক ধরনের ছিপি তৈরি হতো। সেই ছিপি হচ্ছে বোতল মুখ বন্ধ করার জন্য ব্যবহার করা হতো। সেই বোতলের কর্কটা তিনি পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে এই যে কর্ক কাঠ থেকে তিনি নিয়েছিলেন, তার মানে কি, এটা একটা জীব থেকে নিয়েছিলেন, অর্থাৎ উদ্ভিদ থেকে নিয়েছিলেন, মানে বোতলের কর্কটা উদ্ভিদ থেকে আসা, তার মানে এটার মধ্যে জীবের কোষের অবশ্যই কিছু ছিল যেটা তিনি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখেছিলেন। তিনি কি করেছিলেন, খালি চোখে যা দেখা যায় না তাই তিনি দেখলেন অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা ব্যবহার করে। অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে যেটা ছোট জিনিসকে বড় করে দেখে। তাহলে খালি চোখে যেটা দেখা যায় না সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের ক্ষমতা ব্যবহার করে সেগুলোকে সেই কর্কের ভিতরে কি আছে সেটা তিনি দেখেছিলেন। তিনি দেখেছিলেন যে কর্কের কাঠের কোষগুলো একের পর এক ছোট ছোট ঘরের মতো করে সাজানো দেখাচ্ছিল বলেই রবার্ট হুক এগুলোর নাম দিলেন সেল। তাহলে উনি কি করেছিলেন, উনি করেছিলেন যে একটা বোতলের ছিপি যেটা কর্ক কাঠ থেকে এসেছে সেটা তিনি অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করে দেখেছিলেন এবং তিনি দেখেছিলেন যে এক একটা ছোট ছোট ঘরের মতো একটা আরেকটার সাথে, মানে একটা একটা উপরে সাজানো ছিল বা একসাথে সাজানো ছিল। যেহেতু ছোট ছোট ঘরের মতো সাজানো ছিল তাই তিনি এই ছোট ঘরের নাম, মানে ইংরেজি প্রতিশব্দ সেল থেকে এর নাম দিয়েছিলেন সেল, এবং এটাকে বাংলা আমরা বলি প্রতিশব্দ, মানে কোষ। এখন তোমরা দেখো ছবিটা, দেখো ছবিটাতে কি দেখাচ্ছে, এইটা কিন্তু রবার্ট হুকের অণুবীক্ষণ যন্ত্র। বর্তমান যুগে যে অণুবীক্ষণ যন্ত্র সেটার সাথে কিন্তু এটার অনেক পার্থক্য দেখা যায়। কিভাবে পার্থক্য দেখা যায়? এক তো আকার আকৃতিতে পার্থক্য দেখা যায়। দেখো এটা কত বড় একটা দণ্ড ছিল, বা এই যে খুব কষ্ট হতো হয়তো এটা দেখতে, কিন্তু এখনকার দিনে হচ্ছে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবকেও কিন্তু অণুবীক্ষণ যন্ত্রগুলোতে দেখা যায়। এখানে কিন্তু বেশি ক্ষুদ্র জীব দেখা যেত পারত না। এবং ছিপির মধ্যে কীরকম কোষগুলো ছিল সেটা হচ্ছে এখানে ছবিতে দেখানো হয়েছে। এখানে দেখো ছোটো ছোটো ঘরের মতো একটার একটার সাথে লাগানো আছে, এখানে দেখো ছোটো ছোটো ঘরের মতো একটার একটার সাথে লাগানো আছে, এগুলোই হচ্ছে এক একটা কোষ। অর্থাৎ আমি যদি বলি তাহলে এইটা হচ্ছে যে একটা কোষ, হ্যাঁ, এই যে চার কোণা যেটা আমরা দেখতে পাচ্ছি না, এই চার কোণা এক একটা হচ্ছে কোষ। আমরা ইটের পর ইটের গাঁথুনিতে যেমন একটা বড় বাড়ি তৈরি করতে দেখি, তেমনই কোষের পর কোষ যুক্ত হয়ে একটা বহুকোষী জীবদেহ তৈরি হয়। তাহলে বহুকোষী মানে যার বহু কোষ আছে, অর্থাৎ জীবদেহটা বহু কোষ নিয়ে তৈরি, অনেকগুলো কোষ নিয়ে তৈরি। তো একটা কোষ আর একটা কোষের সাথে যুক্ত হয়ে অনেকগুলো কোষ তৈরি করে এবং অনেকগুলো কোষ মিলে একটা জীবদেহ তৈরি হয়। বহুকোষী জীবদেহে কোটি কোটি কোষ থাকতে পারে। এই যে আমি তোমাদের বললাম বহুকোষী জীবে বহু কোষ থাকে, বহু কোষ মানে কোটি কোটি কোষ থাকতে পারে। তবে বিভিন্ন অঙ্গে অবস্থান এবং জীবদেহের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে কোষগুলোর মধ্যে আকৃতি এবং কাজের ভিন্নতা থাকে। তাহলে বহুকোষী জীবে যে কোটি কোটি কোষ থাকতে পারে, তোমরা কি আন্দাজ করতে পারো যে পূর্ণ বয়স্ক একজন মানুষের দেহে কয়টা কোষ থাকতে পারে? আমি আসলে ভুল বললাম, কয়টা না, আসলে আমি তোমার প্রশ্ন করা উচিত ছিল কয় কোটি কোষ থাকতে পারে। একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে 37 লক্ষ কোটি কোষ থাকে। তাহলে চিন্তা করে দেখো, একটা পূর্ণবয়স্ক মানুষের দেহে 37 লক্ষ কোটি কোষ আছে, তার মানে একটা গাছের দেহে কতগুলো কোষ থাকতে পারে, একটা তিমি মাছের দেহে কতগুলো কোষ থাকতে পারে। তার মানে চিন্তা করে দেখো যে কোষের সংখ্যা কোটিতে গিয়ে পৌঁছেছে। তাহলে এখন তারপরে যেটা আমরা জানি সেটা হলো কোষের মধ্যে আকৃতির ভিন্নতা রয়েছে এবং কোষের মধ্যে কাজের ভিন্নতা রয়েছে।
এটা বিভিন্ন অঙ্গে অবস্থান বিভিন্ন অঙ্গে যে কোষগুলো অবস্থান করে সেইটার এবং জীবদেহে যখন বৃদ্ধি পায় তার বিভিন্ন পর্যায়ে কোষগুলোর মধ্যে কি হচ্ছে আকৃতি পরিবর্তন হচ্ছে আবার কাজের পরিবর্তনও হচ্ছে। যেমন তোমার তোমার হৃৎপিণ্ডের মধ্যে যে কোষগুলো রয়েছে সেটা হৃৎপিণ্ড যে কাজ করে কোষগুলো ঠিক সেই কাজগুলো করবে, অর্থাৎ হৃৎপিণ্ড শরীরে রক্ত সঞ্চালন করে, তাহলে হৃৎপিণ্ডের মধ্যে যে কোষটা থাকবে সেটা রক্ত সঞ্চালনে হেল্প করবে, ঠিক আছে। আবার তুমি চিন্তা করে দেখো তোমার যে স্নায়ু কোষ মানে তোমার ব্রেনের মধ্যে যে নার্ভগুলো আছে যে স্নায়ুগুলো আছে সেগুলো যে কোষ নিয়ে তৈরি সেটা কিন্তু রক্ত সঞ্চালন করবে না। কেন করবে না? কারণ সেটা রক্ত সঞ্চালনের কাজ জানে না। সে জানে যে কিভাবে আমরা তথ্য সংরক্ষণ করতে পারবো, কিভাবে আমরা মনে রাখতে পারবো, অর্থাৎ মেমোরির কাজগুলো কিন্তু স্নায়ু কোষগুলো করে থাকে, কিন্তু মেমোরির কাজ কিন্তু আবার হৃৎপিণ্ড করবে না। অর্থাৎ এক একটা অঙ্গের যে কোষগুলো অবস্থান করছে তাদের কাজগুলো ভিন্ন থাকে, এবং এমনকি তোমরা যদি ছবি দেখো তাহলে তাদের আকৃতিও দেখবে যে ভিন্ন রয়েছে। যেমন মানব শরীরের মস্তিষ্ক এবং কিডনির কোষগুলো দেখতে ভিন্ন ভিন্ন, সেগুলোর কাজও আলাদা। এই যে এখানে যেমন বইতে তোমাদের বলে দিয়েছে মস্তিষ্ক এবং কিডনির কোষগুলোর কথা, মস্তিষ্কের কাজ হচ্ছে যেটা তোমার স্নায়ুর কথা বলছে যে মস্তিষ্কের কোষগুলো দেখতে যেমন কিডনির কোষগুলো দেখতে আলাদা হবে। কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে দেহের মধ্যে যত বর্জ্য পদার্থ আছে সেগুলোকে বের করে দেয়া, ঠিক আছে। তাহলে কিডনির কাজ আর মস্তিষ্কের কাজ যেহেতু আলাদা তাহলে তাদের কোষগুলো কি হবে? আলাদা হবে, কিন্তু সেগুলোর গঠন উপাদান অনেকটা একই রকম। মানে তাদের গঠন উপাদানটা মানে কোষগুলোর যেভাবে তৈরি হয় বেসিক যে অঙ্গাণুগুলো থাকতে হয় সেগুলোর গঠন একই রকম। এইসব উপাদান নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। আচ্ছা, আমরা একটু পরে আলোচনা করব। কোষকে বলা হয় জীবের গঠন এবং কাজ সম্পাদনের একক। আচ্ছা, কোষ কাকে বলে? কোষকে বলা হয় হচ্ছে জীবের গঠন এবং কাজ সম্পাদনের একক, অর্থাৎ জীবের গঠন গঠনের একক বা যেটা ছাড়া তোমার জীবদেহ গঠিত হবে না সেই এককটাকে বলা হচ্ছে কোষ, আর যেটা যে এককটা ছাড়া তোমার জীবদেহ কাজ করতে পারবে না সেই এককটার নামও হচ্ছে কোষ। তাহলে কোষের কাজ মূলত দুইটা, একটা হচ্ছে জীবের গঠনের গঠন হিসেবে গঠনের একক হিসেবে কাজ করবে, আরেকটা হচ্ছে জীবের মধ্যে যত কাজ রয়েছে কাজ সম্পাদনের একক হিসেবে কোষ কাজ করবে। অর্থাৎ একটা জীবের শারীরিক গঠনের একক হচ্ছে কোষ, যেটা তোমাদের বললাম শারীরিক গঠনের একক হচ্ছে কোষ। কীরকম হবে? আকার আকৃতি কেমন হবে? লম্বা হবে? চওড়া হবে? হাত পা থাকবে কয়টা? নাকি গাছের ডালপালা থাকবে কয়টা? এটা হচ্ছে গঠন, এর একক হচ্ছে কোষ। আবার তার যে কোনো কাজ সম্পন্ন হওয়ার প্রাথমিক জায়গাটা হচ্ছে কোষ, অর্থাৎ যে কোনো কাজ সম্পন্ন হওয়ার জন্য যেমন হচ্ছে যে কোনো কাজ কী হতে পারে, যেমন শ্বাস প্রশ্বাস একটা কাজ, তারপরে মনে করো দেহের বর্জ্য পদার্থ বের করে দেওয়া একটা কাজ, তারপর রক্ত সঞ্চালন করা একটা কাজ, এই যে বিভিন্ন ধরনের কাজ, এই বিভিন্ন ধরনের কাজ করার প্রাথমিক জায়গাটা হচ্ছে বা বেসিক জায়গাটা হচ্ছে কোষ, যেটা ছাড়া সে ওই কাজটা করতে পারবে না। কিছু কিছু জীব আছে যেগুলো এককোষী, যেমন ব্যাকটেরিয়া, তারপরে অ্যামিবা, ইস্ট। কিছু কিছু জীব আছে যেগুলো এককোষী। এককোষী বলতে কী বোঝায়? যার একটা মাত্র কোষ থাকে। একটু আগে আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম বহুকোষী, বহুকোষী মানে যার বহু কোষ থাকে। এককোষী মানে হচ্ছে যার একটা মাত্র কোষ থাকে, ঠিক আছে। এরকম একটা মাত্র কোষ থাকে জীবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নাম কিন্তু আমরা শুনে থাকি যে ব্যাকটেরিয়া কোথায় থাকে, ব্যাকটেরিয়া পানিতে থাকে, তারপর হচ্ছে মাটিতে থাকে। দেখা যায় ব্যাকটেরিয়ার কারণে কিন্তু অনেকের ডায়রিয়া হয় বা আমাশয় হয়। আবার দেখো অ্যামিবা, অ্যামিবা একটা খুবই ক্ষুদ্র জীব, এটা হচ্ছে তোমার পুকুরের পচা পানিতে এই অ্যামিবা দেখা যায়। ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক। ইস্টের নাম তোমরা শুনে থাকবে, ইস্টের নাম কোথায় শুনে থাকবে বলতো? পাউরুটি ফোলানোর কাজে কিন্তু ইস্ট ব্যবহার করা হয়। তোমরা কি জানো, তোমরা যখন মানে যদি কেউ পিৎজা বানাও অথবা হচ্ছে যদি পাউরুটি বানাও তাহলে কিন্তু সেখানে ইস্ট ব্যবহার করা হয়। কেন করা হয়? যাতে সেটা ফুলে এবং আরও নরম তুলতুলা হয়। তো এই যে ইস্ট, ইস্ট কিন্তু এক ধরনের ছত্রাক হলেও সেটা কিন্তু এককোষী জীব, মানে এটাই হচ্ছে একমাত্র ছত্রাক যেটা হচ্ছে এককোষী জীব হিসেবে থাকে। তাহলে তোমার প্রশ্ন যদি আসে যে এককোষী জীব কোনগুলো, তাহলে কি উত্তর হবে? ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং হচ্ছে ইস্ট। এককোষী জীব এতই ক্ষুদ্র যে সাধারণত অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলোকে দেখা যায় না। যেহেতু এককোষী জীব এবং এককোষী জীব মানে তার একটা মাত্র কোষ, তার একটা মাত্র কোষ অর্থাৎ সে কিন্তু মানুষের মতো বিশাল দেহই হবে না। তার মানে তার একটা মাত্র কোষ খুবই ছোট এবং এতই ছোট যে তাদেরকে খালি চোখে দেখা যায় না, এবং দেখার জন্য তাদের দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আমরা আমাদের খালি চোখে যত জীব দেখি সেগুলো সবাই হচ্ছে বহুকোষী, যেমন গাছপালা, মানুষ, হাঁস, মুরগি ইত্যাদি বহুকোষী জীব। এইসব জীব তৈরি হয় অনেক অনেক কোষ মিলে, যেটা তোমাদের বললাম যে বহুকোষী জীব তৈরি হবে অনেকগুলো কোষ মিলে।
বিভিন্ন জীব দেখতে আলাদা হলেও সেগুলোর গঠন এবং কাজ সম্পন্নকারী কোষগুলোর মৌলিক উপাদান একরকম। অর্থাৎ বিভিন্ন জীব দেখতে আলাদা সেটা আমরা জানি, কিন্তু তার মধ্যে যে কোষগুলো আছে, মানে বিভিন্ন জীবের মধ্যে যে কোষগুলো আছে, সেই কোষগুলোর মৌলিক উপাদান একরকম। মৌলিক উপাদান বলতে যে সকল মৌলিক উপাদান দিয়ে কোষটা তৈরি হচ্ছে। যেমন এখানে তোমাদের যেমন বলে দিয়েছে যে সকল জীবের কোষই শর্করা বা কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন নামে জৈব অণু দিয়ে তৈরি হয়। জৈব অণু মানে হচ্ছে যাদের মধ্যে যেটা দিয়ে তোমার হচ্ছে জীব তৈরি হচ্ছে, যে যে সকল অণু দিয়ে তোমার জীব তৈরি হচ্ছে সেটা হচ্ছে জৈব অণু। তাহলে সকল জীবের কোষই কি হচ্ছে, সকল জীবের কোষই শর্করা বা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বানানটা এখানে ওকার হবে, কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন, এই তিনটা জৈব অণু দিয়ে তৈরি হচ্ছে এবং ভিটামিন মিনারেলসের কথা কিন্তু এখানে বলেনি। ঠিক আছে, এখন তোমার জানতে হবে শর্করা কি, লিপিড কি, প্রোটিন কি। আচ্ছা, শর্করা বা কার্বোহাইড্রেট হলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। জৈব কেন, কারণ হচ্ছে এটা জীবদেহে এই শর্করাগুলোকে, সরি, জৈব রাসায়নিক পদার্থ। জৈব কেন বলা হচ্ছে, কারণ হলো এদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, তো এই জন্য এটাকে জৈব বলা হচ্ছে। রাসায়নিক পদার্থ অবশ্যই এটা রাসায়নিক পদার্থ, কারণ এটার মধ্যে কী রয়েছে, রাসায়নিক উপাদান রয়েছে, যার প্রতিটা অণুতে কার্বনের সঙ্গে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, যেখানে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন পরমাণুর অনুপাত হয় ঠিক পানির মতো 2:1। জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে এই শর্করা কাজ করে। এখন কথা হচ্ছে যে তোমরা কিন্তু এর আগের অধ্যায়ে পড়ে আসছো যে কার্বনের প্রতীক পড়ে আসছো, হাইড্রোজেনের প্রতীক পড়ে আসছো, অক্সিজেনের প্রতীক পড়ে আসছো, এবং তোমরা কিন্তু অণু সম্পর্কেও জানো। তো এখানে তোমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই শর্করা হচ্ছে এমন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যেহেতু এটা হচ্ছে তোমার রাসায়নিক বন্ধন দিয়ে তৈরি হচ্ছে, তাই এটা হচ্ছে জৈব রাসায়নিক পদার্থ, এটা যৌগিক পদার্থ আর কি, যার প্রতিটা অণুতে কার্বনের সাথে হাইড্রোজেন অক্সিজেন থাকবে, এবং যেখানে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে অক্সিজেন পরমাণুর অনুপাত হবে ঠিক পানির মতো 2:1। আগে আমরা একটু বুঝে নেই যে হাইড্রোজেন পরমাণুর সাথে অক্সিজেন পরমাণুর অনুপাত কিভাবে পানির মতো 2:1 হচ্ছে। আচ্ছা, পানির সংকেত কি, এটা আমরা সবাই জানি, পানির সংকেত হচ্ছে H2O। আচ্ছা, তোমরা যেহেতু আগের অধ্যায় পড়েছো, আগে আমার ভিডিওগুলো দেখেছো, তোমরা জানো যে H2O বলতে কি বোঝায়। H2O বলতে বোঝায় যে এখানে এটা হচ্ছে একটা পানির অণু এবং এখানে দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হচ্ছে। আচ্ছা, তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু, তাহলে আমি যে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেনের জন্য আমি এখানে 1 দিলাম, যেহেতু হাইড্রোজেন বলছে একটা মৌলিক পদার্থ বোঝাচ্ছে, তাই আমি একটা মৌলিক পদার্থের জন্য 1 দিলাম এখানে। তারপর গুণ দেওয়ার পরে এখানে কয়টা হাইড্রোজেনের পরমাণু ব্যবহার হচ্ছে, দুইটা, তাহলে আমি এখানে 2 দিব। এবং অনুপাতের চিহ্ন কি, অনুপাতের চিহ্ন হচ্ছে বিসর্গের মতো, যেটা এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, আমি এখানে অনুপাতের চিহ্ন দিব। এরপরে অক্সিজেন আরেকটা মৌলিক পদার্থ, এই অক্সিজেন আরেকটা মৌলিক পদার্থের জন্য আমি এখানে 1 দিচ্ছি, এবং গুণ দিয়ে কী করতেছি, 1 ওর পরে, মানে অক্সিজেনের সাথে কিন্তু কোনো সংখ্যা নেই, তার মানে কি এখানে অক্সিজেন পরমাণু কয়টা, একটা, তাহলে আমি এখানে কয়টা দিব, 1 দিব। এখন তুমি কি করবে, এটা এখন গুণ করে ফেলো, তাহলে 2-1 কত হবে, 2-1 হবে 2। ঠিক আছে, 2-1 2, আর হচ্ছে H2 মানে অনুপাত, 1:1 মানে হচ্ছে 1, তাহলে 2:1। দেখো এখানে তার মানে কত আসছে, 2:1 আসছে। 2:1 কার অনুপাত, এই হচ্ছে পানির অনুপাত। কিভাবে পানির অনুপাত, 2:1 বলতে বোঝাচ্ছে যে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে একটা অক্সিজেন পরমাণু যুক্ত হবে। এখন এইটা হচ্ছে তাদের অনুপাত, সবসময় 2:1ই থাকবে, এই অনুপাতটা কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ পানি এবং পানি তৈরি করতে গেলে হাইড্রোজেন এবং অক্সিজেন সবসময় কীভাবে তৈরি হবে, 2:1 অনুপাতে তৈরি হবে। যদি দুইটা হাইড্রোজেন থাকে তাহলে অক্সিজেন লাগবে একটা, যদি চারটা হাইড্রোজেন থাকে তাহলে অক্সিজেন লাগবে কয়টা, দুইটা। এটা হচ্ছে গিয়ে তোমার পানির অনুপাত, এটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসলাম, আমি জাস্ট একটু রিভাইজ দিলাম। এখন কথা হলো শর্করার মধ্যে কীভাবে থাকে, শর্করার যে সংকেতটা সেটা হচ্ছে তোমরা একটু মনে করে দেখো, তোমরা আগের চ্যাপ্টারে পড়েছিলে চিনির একটা সংকেত ছিল, চিনির সংকেতটা কি ছিল, C12H22O11, তোমাদের কি এটা মনে আছে, তোমাদেরকে এই সংকেতটা মনে আছে যে H12H22O11, মানে এটা হচ্ছে চিনির সংকেত। এই চিনির সংকেতটা থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে কিভাবে হচ্ছে তার অনুপাত, মানে এইটার মধ্যে অনুপাতটাও কিভাবে হচ্ছে হাইড্রোজেন এবং পানির মতো 2:1 আসে, কিভাবে আসে,
যদি আমি এটাকে কাটাকাটি করি, তোমরা কিন্তু অনুপাতের অঙ্ক পারো, অনুপাতের ক্ষেত্রে কি হয় যে কাটাকাটি করা যায়। তো এটাকে যদি আমি এগারো দিয়ে এই প্রত্যেকটা মানে এগারো দিয়ে তো আসলে এই পুরোটাকে তো আর ভাগ করা যাবে না, আমি যদি জাস্ট এতটুকু নেই তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এই চাষে মানে হাইড্রোজেন আছে ২২টা, মানে হাইড্রোজেন পরমাণু আছে ২২টা, অক্সিজেন পরমাণু আছে ১১টা। তাহলে আমি যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে কি আসে বলো তো, এগারো দিয়ে ভাগ করলে আসে হচ্ছে এইচ ১১ ১১ ১১ ২২, তাহলে এইচ টু ও আসে, মানে ১১ ১১ আর হচ্ছে গিয়ে ১১ × ২ = কত আসে ২২, মানে ২২। অর্থাৎ আমি যদি জাস্ট এতটুকু নেই তাহলে আসছে কি এইচ টু, মানে পানির সংকেত আসছে, আর পানির সংকেতে আমরা জানি অনুপাত কত, পানির সংকেত অনুপাত জানি ২:১। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে একটা শর্করা, চিনি কিন্তু একটা শর্করা, এটা কিন্তু মাথায় রাখবে, চিনি হচ্ছে একটা শর্করা বা কার্বোহাইড্রেট, তাই আমি এখানে চিনির উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তো চিনি যেহেতু একটা শর্করা, এটার সংকেত থেকে আমরা কিন্তু পানির অণুর সংকেত পেয়ে যাচ্ছে, কীভাবে পেয়ে যাচ্ছি যে ভাগ করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে শর্করা বা কার্বোহাইড্রেট হলো এমন একটা জৈব রাসায়নিক পদার্থ যার প্রতিটা অণুতে কী থাকবে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকবে, এবং এইখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর অনুপাত থাকবে এইচ টু ওর মতো, অর্থাৎ পানির অণুর মতো ২:১ হবে। এবং শর্করার মূল কাজ হচ্ছে জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করা, তার মানে জীবদেহে যে শক্তি পাচ্ছে, যেমন আমরা আমাদের কথাই চিন্তা করো, আমরা মানুষরা যদি না খেয়ে থাকি অনেকক্ষণ তাহলে কি হবে, আমরা কিন্তু একটু দুর্বল হয়ে যাব, আমাদের কাজ করতে ভালো লাগবে না, একটু অলস সময় কাটাতে মন যাবে, বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করবে, কেন, কারণ আমাদের একটু দুর্বল লাগবে। কিন্তু আমরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করি, আমরা যদি ভাত বা হচ্ছে নুডলস বা ব্রেড এগুলো ঠিক এগুলো খাই বেশি করে, তাহলে কি হবে, এগুলো আমাদের শক্তির উৎস হিসেবে কাজ করবে, অর্থাৎ আমাদের শক্তি তৈরি করবে এবং আমরা কিন্তু কি হবো, দুর্বল হয়ে পড়বো না। এরপরে দেখো লিপিডটা কি, লিপিডটা হচ্ছে জীবদেহের একটা গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থের নাম, এটাও কিন্তু জৈব রাসায়নিক পদার্থ হবে, শর্করাটাও জৈব রাসায়নিক পদার্থ যা কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে তৈরি। একটা কথা মনে রাখবে, যেখানে তোমার কার্বন এবং হাইড্রোজেন থাকবে সেটাই কিন্তু জৈব রাসায়নিক পদার্থ হবে। তাহলে জীবদেহের একটা গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থের নাম হচ্ছে লিপিড, যা এটাও মানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত, কিন্তু এটা শর্করার মতো মানে শর্করার মতো হবে না, মানে শর্করায় যেমন পানির অনুপাতের মতো হাইড্রোজেন এবং অক্সিজেনের ২:১ হয়, লিপিডের ক্ষেত্রে এইটা দেখা যাবে না, মানে ওদের কোনো নির্দিষ্ট অনুপাত থাকবে না। লিপিডের প্রধান কাজ কি, লিপিডের প্রধান কাজ হচ্ছে শক্তি সঞ্চয় করে রাখা, কোষ পর্দার গাঠনিক উপাদান হিসেবে কাজ করা ইত্যাদি। লিপিড হচ্ছে অনেকটা তেল জাতীয়, তেল যেগুলো আমরা মানে তেল আছে না যে তেল খাই, তো তেলগুলো সাধারণত লিপিডের মতো লিপিড। তো লিপিডের প্রধান কাজ হচ্ছে শক্তিগুলোকে সঞ্চয় করে রাখা, মানে শক্তি জমা রাখা। এবং কোষ পর্দা হলো কোষের সবচেয়ে বাইরের একটা আবরণের নাম, সেটার নাম হচ্ছে কোষ পর্দা বা কোষ ঝিল্লি, আমরা কিন্তু পরবর্তীতে কোষের অঙ্গাণু পড়ার সময় দেখব। এই কোষ পর্দার গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, মানে কোষ পর্দা বা কোষ ঝিল্লির যে তৈরি হচ্ছে এদের উপাদান, গাঠনিক উপাদান হিসেবে এই লিপিড কাজ করে থাকে। তাহলে কি দাঁড়ালো, লিপিড হচ্ছে রাসায়নিক জৈব রাসায়নিক পদার্থের নাম যা কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে তৈরি, এবং লিপিডের প্রধান কাজ হচ্ছে শক্তি সঞ্চয় করা, কোষ পর্দার গাঠনিক উপাদান হিসেবে কাজ করা। তারপর আসো প্রোটিন, প্রোটিন কি, প্রোটিন হচ্ছে এক প্রকারের বৃহৎ আকারের জৈব অণু, এটা কিন্তু অনেক বড় এক ধরনের জৈব অণু আমাদের শরীরের মধ্যে। জৈব কেন হবে, অবশ্যই এটা জৈব কারণ জীবদেহে তৈরি হচ্ছে, যা একাধিক অ্যামিনো অ্যাসিড হচ্ছে এক ধরনের অ্যাসিড, মানে অ্যাসিড বলতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা এক ধরনের অ্যাসিড, বা হচ্ছে আমি যদি বলি নাইট্রিক অ্যাসিড এমন এক ধরনের অ্যাসিড, এইটার মতো অ্যামিনো অ্যাসিড না, এটা অন্য এক ধরনের অ্যামিনো অ্যাসিড, এটা হচ্ছে এক ধরনের জৈব অণু। এই অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে রাসায়নিক সংযোগ বা বন্ধনের মাধ্যমে তৈরি হয়, মানে প্রোটিন হচ্ছে এক ধরনের বৃহৎ আকারের জৈব অণু। এটা কিভাবে তৈরি হয়, এটা তৈরি হচ্ছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটার একটার সাথে রাসায়নিক বন্ধন বা রাসায়নিক সংযোগ তৈরি করে, এবং একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যখন বন্ধন তৈরি করে শিকলের মতো অবস্থান করবে সেটাকে আমরা বলবো প্রোটিন। বিভিন্ন প্রোটিন জীবদেহের ভিতরে নানা কাজ সম্পাদন করে এবং নিয়ন্ত্রণ করে। প্রোটিন বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে যেটা আমাদের শরীরের মধ্যে রয়েছে, এবং প্রোটিনগুলোর কাজ কিন্তু বিভিন্ন রকম, যেমন প্রোটিনের কাজ হচ্ছে দেহ গঠন করা, এটা আমরা জানি, তো দেহ গঠন করতে সাহায্য করে, আবার হচ্ছে জীবদেহের নানা কাজকে সে নিয়ন্ত্রণও করতে পারে। তো
প্রোটিন সম্পর্কে কি জানলাম, এটা হচ্ছে এক ধরনের বৃহৎ আকারের জৈব অণু যা একাধিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে রাসায়নিক সংযোগ বা বন্ধনের মাধ্যমে তৈরি হয়, এবং এগুলো কি করছে, এগুলোর কাজ হচ্ছে নানা শরীরের ভিতরে বা জীবদেহের ভিতরে নানা ধরনের কাজ সম্পাদন করা এবং নিয়ন্ত্রণ করা। আচ্ছা, উপাদানের দিক থেকে একই হলেও ভিন্ন জীবের কোষগুলোর ভেতরে গঠনগত পার্থক্য থাকতে পারে। তার মানে উপাদানের দিক থেকে এক হলো, মানে কি কি উপাদান রয়েছে একটা কোষের মধ্যে, কি কি উপাদান রয়েছে, সেই উপাদানগুলো হচ্ছে এক থাকতে পারে, কিন্তু এক থাকার পরেও কিন্তু ভিন্ন ভিন্ন জীবের কোষগুলোর মধ্যে গঠনগত পার্থক্য থাকতে পারে। যেমন উদ্ভিদ এবং প্রাণী কোষের ভিতরে গঠনগত কিছু পার্থক্য রয়েছে, এমনকি মানুষের শরীরে বিভিন্ন অংশের কোষগুলো গঠন এবং কাজের দিক থেকে আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন হয়। তাহলে আমরা জানি উদ্ভিদ কোষের মধ্যে যে কোষটা আছে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর প্রাণীদের মধ্যে যে কোষ আছে সেটা হচ্ছে প্রাণী কোষ। এখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ অবশ্যই কিছু পার্থক্য থাকবে, এই কারণে তো আমরা দেখে বুঝতে পারি কোনটা উদ্ভিদ কোনটা প্রাণী। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে অবশ্যই কিছু গঠনগত পার্থক্য আছে, যেটা আমরা আগের ক্লাসে পড়ে এসেছিলাম। কোনো সমস্যা নেই, আমরা আবার গুরুত্বপূর্ণ অঙ্গাণু, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ অঙ্গাণু, না হলে এটা আমরা পড়তাম না, সহজ কথা তাই না? এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেখানে মানে এখানে কি হয়, শ্বসন প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় শ্বাস প্রশ্বাস নেওয়া হয়, অর্থাৎ আমি যে শ্বাস নিচ্ছি, অক্সিজেন গ্রহণ করছি, আবার কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, মানে নিঃশ্বাস প্রক্রিয়া, এই যে শ্বাস প্রশ্বাস যে প্রক্রিয়াটা আছে এইটাকেই বলা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এবং এই শ্বসন প্রক্রিয়া কি হয় জানো, এই শ্বসন প্রক্রিয়া মূলত যেহেতু আমরা শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড বের করছি, আমরা এতটুকুই বুঝি যে অক্সিজেন যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, কিন্তু ভিতরে যে কী হচ্ছে এটা কিন্তু আমরা সহজে বুঝি না। এইটা হচ্ছে শ্বসন প্রক্রিয়াটা মূলত শক্তি তৈরি করতে সাহায্য করে, মানে আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেই অক্সিজেন আমাদের শরীরের মধ্যে যায় এবং গিয়ে যে খাবার রয়েছে, মানে খাবার বলি বা পুষ্টি উপাদান বলি, সেটাকে হচ্ছে ভেঙে কী করে, ভেঙে হচ্ছে শক্তি তৈরি করে। এই শক্তি তৈরি করার ফলে আমাদের দেহটা কিন্তু গরম থাকে। তোমরা দেখবে যে জীবিত মানুষের দেহ কী থাকে, গরম থাকে, অর্থাৎ হচ্ছে তা সে কিন্তু তাপ উৎপন্ন করতে পারে। কেন তাপ উৎপন্ন করতে পারে, কারণ যে অক্সিজেনটা আমরা গ্রহণ করি সে কোষ কী দিয়ে তৈরি, কোষ হচ্ছে কার্বোহাইড্রেট মানে শর্করা, লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এবং আমরা জানলাম অর্গানেল কাকে বলে, একটা কোষের মধ্যে যে ছোটো ছোটো অংশ নিয়ে কোষটা গঠিত সেই ছোটো ছোটো অংশগুলোকে বলা হয় অর্গানেল। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, তো আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।